ভাই, এই কথাটা জিজ্ঞেস করে ওই জন্য যে আমরা ভাই বলে আমরা এখন ভালো আছি, আমার মনের দিক থেকে ভালো আছি, আমার মনে হয় যে আমি মুক্ত, তাই না? এটাই আমাদের সমস্যা। এই এতদিন 15-16-17 বছর মনে হচ্ছে যে আমাদের বুকের উপরে একটা চাপা পাথর বসে আছে, ঘুমে চলতে ফিরতে মনে হয়তো কোথায় আটকে পড়ে আছে। তাদের সবসময় মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের একটা করার জন্য, সেই অবস্থা থেকে আমার মুক্তি পেয়েছে, তাই না বন্ধু? সেই ভয়ঙ্কর অহংকার, কি অহংকার, কি কথা, কি বার্তা, মূলত জোড়া আমাদের হত্যা কর্তা বিধাতা জমিদার আমরা সব প্রজা এইভাবে কথাবার্তা বলতে তারা, কোথায় রে ভাই, কোথায় গেল তোমাদের ক্ষমতা? এই যে তোমার অত্যাচার করতে মানুষদের উপরে, এই যে লোক করে চক্রতিনি দিন প্রতি মুহূর্তে তোমরা এখন কোথায় গেলে? উনি বারবার বলেছেন আমি কখনো পালাব না, উনি বলেছেন উনার সেক্রেটারি গোয়েল কাদের সাহেব বলেছে, তাই না? আর আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসলেন না, কোথায় আছেন ভাই, কোথায় আছেন? আমি আপনাকে অবন্তর দেখাচ্ছি আসেন, আমার বাসায় এখন আসেন। বন্ধুরা আমি ব্যক্তিগত ভাবে কোন কথা বলতে চাই, ভগবানই কোনদিন আমি কোন তত্ত্বে বিশ্বাস করি, আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলে কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার তার অধিকার কারো নয়, তাকে লুট করবার অধিকার কারো নয়, দেশকে লুট করবার অধিকার কারো নয়। আমার প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নার ঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? জেনারেল আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনীতে গিয়ে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড মেধাবী একজন অফিসার। তার এক পত্র অপরাধ কি ছিল, এই গোলাম আজমের ছেলে 16 বলার পর ছিল তাকে গুম করে দেবে নাই, 8 বছর ধরে নাই, একটা ঘরের মধ্যে একটা বাতি, এই 8 বছর একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল, তার চুল কাটতে নাই, দাড়ি কাটতে নাই, চুল হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়, উনি বারবার কাটতেন কাটতেন আর কাটতেন, আর তোয়ালেটা ভিজে সে বলছে যে সমুদ্র হয়ে যাবে কাঁপতে কাঁপতে। চিন্তা করতে পারেন একজন ব্রিগেডিয়ার 16 ভরার তাকে বিনা কারণে 8 বছর ধরে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ভালো মানুষদেরকে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। নাম হচ্ছে আয়নার ঘর, মানুষ কি শাসন ব্যবস্থা! আমার দেশের মানুষ, আমার দেশের শাসক তার শেখ মুজিবের কন্যা এত নির্মম, এত নিষ্ঠুর কি করে হতে পারে? অল্পনা অপরাধের মাধ্যমে